मालदा मेडिकले डोम पदे नियोगेर जोन्नो आवेदन जानिएछिलेन पीएचडी प्रार्थी। एबार एनआरएस मेडिकल कलेजे अस्थायी डोम पदेर जोन्नो आवेदन जानालेन स्नातकोत्तर, स्नातक एबं इंजिनियारिंग डिग्रीधारी। 6টি पदेर जोन्नो आवेदन जानिएछेन प्राय 8,000 चाकरी प्रार्थी। चाकरी प्रार्थीदेर बायोडेटा देखे बिस्मये हतबाक हासपाताल कर्तृपक्ष। অ্যানাটমি এবং ফরেন্সিক মেডিসিন বিভাগে ডোম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রীতিমতো বিপাকে এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। 6 জন ডোম নিয়োগ করা হবে, আবেদনপত্র জমা পড়ল প্রায় 8,000-এরও বেশি, এমনটাই খবর এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে। গত 5ই ডিসেম্বর অস্থায়ী ডোম পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনআরএস মেডিকেল কলেজ। পদের পোশাকি নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ডোম। মোট শূন্যপদ 6টি। ন্যূনতম যোগ্যতা ক্লাস 8 পাস, বয়সসীমা 18 থেকে 40। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বয়সে ছাড় রয়েছে। অস্থায়ী এই পদে মাসিক বেতন প্রায় 15,000 টাকা। হাসপাতাল সূত্রে খবর 6টি শূন্য পদের জন্য আবেদন জানিয়েছেন প্রায় 8,000 চাকরি প্রার্থী। তার মধ্যে 500 কাছাকাছি স্নাতকোত্তর, প্রায় 2,200 জন স্নাতক এবং 100 জন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। আবেদনকারীদের তালিকা ঝাড়াই বাছাই করতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। লিখিত পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় 784 জনের নাম। তাদের মধ্যে 84 জন মহিলা চাকরি প্রার্থী। 1 আগস্ট এনআরএসের একাডেমিক বিল্ডিংয়ে দুপুর 12টা থেকে পরীক্ষা। এনআরএস মেডিকেল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, উচ্চশিক্ষিত অনেকেই আবেদন করেছেন। কেউ আবেদন করলে তো আর বাধা দিতে পারি না, আমরা নিয়ম মেনে গোটা প্রক্রিয়া সারছি। এর আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অস্থায়ী ডোম পদে চাকরির জন্য আবেদন করেছিলেন পিএইচডি, এমফিল এবং পোস্ট গ্র্যাজুয়েট উত্তীর্ণরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিয়ন এবং গবেষণাগারে সহযোগী পদে নিয়োগের জন্য আবেদন জানান পিএইচডি থেকে এমটেক ডিগ্রিধারীরা। তারই পুনরাবৃত্তি এনআরএস হাসপাতালে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। রাজপুর-সোনারপুর পুরসভার পর এবারে কসবা থানা ফের পোশাক ফতোয়া নিয়ে বিতর্ক। হাফ প্যান্ট পরে থানায় যাওয়ায় 2 যুবককে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কসবা থানার বিরুদ্ধে। পরে পোশাক বদলে তবেই থানায় ঢুকে অভিযোগ জানাতে পারেন এক যুবক। ঘটনায় তোলপাড় পুলিশ প্রশাসনে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি ডিসি এসএসডি। থানায় হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না, কলকাতা শহরের বুকে খাস কসবা থানায় এই পোশাক ফতোয়া জারি হয়েছে বলে অভিযোগ। গত শনিবার টি শার্ট হাফ প্যান্ট পরে যাওয়ায় কসবা থানায় ঢুকতে দেওয়া হয়নি এই 2 যুবককে। শুক্রবারও একই ঘটনা, টি শার্ট হাফ প্যান্টে সেই 2 যুবকই এদিন থানায় হাজির হন। অভিযোগ, এদিনও তাদের ঢুকতে দেওয়া হয়নি থানায়। তাহলে কি কলকাতার কোনো থানায় হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন গত কয়েকদিন ধরে কসবার 2 জন যুবক। সেদিন আমরা আমার ওই বন্ধুর চুরির ঘটনাটা ঘটার পরে সেই কমপ্লেনটা লিখে আমরা জাস্ট কমপ্লেনটা সাবমিট করতে এসেছিলাম। শনিবার ছিল, এইটাই আমার পরনে ছিল। ও হাফ প্যান্ট আর একটা টি শার্ট, একটা শার্ট মতন পরেছিল। থানায় ঢোকার পরে আমাদেরকে কয়েকজন হোমগার্ড বা কনস্টেবল, সিভিক আমি জানি না, ওরা সিভিল জামা কাপড়ে ছিল, তারা প্রচণ্ড উত্তেজিত হয়ে বলে যে এইভাবে এভাবে আসা যাবে না, হাফ প্যান্ট পরে থানায় ঢোকা যাবে না। 7 দিন আগে ঠিক কী ঘটেছিল? বাবা বলেন থানায় গিয়ে ডায়েরি করে। আমি ডায়েরি করতে ছুটে চলে আসি প্রথমে। যখন যে অবস্থায় ছিলাম থানায়, যখন আমরা ডায়েরি করতে আমি আর অভিষেক এসে পৌঁছাই, তো তখন আমাদেরকে বলা হয় যে আপনারা হাফ প্যান্ট পরে আছেন, আপনারা ঢুকতে পারবেন। তো হাফ প্যান্ট বলতে নি লেন্থের শর্টস পরা ছিল। তো আমরা বলি যে আমরা তো একটা ডায়েরি করতে এসেছি, বাড়িতে চুরি হয়েছে, এমার্জেন্সি পুলিশ আসা দরকার, মন্দিরে চুরি হয়েছে। বলছে না, আপনাদের ফুল প্যান্ট না পরে এলে থানায় ঢোকা যাবে না, কারণ যতক্ষণ না তুমি ফুল প্যান্ট পরে আসছো সরকারি অফিস, এখানে ঢুকতে পারা যাবে না। কসবা থানার এই পোশাক ফতোয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। থানায় কোনো ড্রেস কোড আছে কিনা তা কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে জানতে চান অভিযোগকারীরা। তাদের দাবি, পাল্টা টুইটারে কলকাতা পুলিশের তরফে তাদের কাছে জানতে চাওয়া হয় 2 যুবক কি শর্টস পরে অফিসে যান। সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসার পর তোলপাড় শুরু হয় লালবাজারে। পুলিশ সূত্রে খবর, টুইটার হ্যান্ডেলে যে পুলিশকর্মী বার্নিকদের পাল্টা প্রশ্ন করেছিলেন তাকে সতর্ক করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি এসএসডি রশিদ মুনির খান জানিয়েছেন, ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, উনি 2 জনকে আইডেন্টিফাই করেন। তারা কারা থানার? তারা সিভিক ভলান্টিয়ার। আজকেই কি রিপোর্ট জমা দেবেন? হ্যাঁ, সেটা নিজের থেকেই বলেছে। এর আগে রাজপুর সোনারপুর পুরসভা দফতরে হাফ প্যান্ট পরে যাওয়ায় ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। প্রকাশ সেনার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।